আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। মজবুত, ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুল সকলেরই কাম্য, কিন্তু নানা কারণে আমরা যেমনটা চাই আমাদের চুলের গঠন তেমনটা হয়ে ওঠে না। আর শুধুমাত্র তেল ব্যবহার করেই কিন্তু আপনি চুলের এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি হেয়ার অয়েল তৈরি করে দেখাচ্ছি যার সঠিক ব্যবহার করলে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে, পাশাপাশি চুলের গ্রোথ বেড়ে যাবে দ্বিগুণ। আর এটাকে তৈরি করে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার ও শুকনো বাটিতে 1 টেবিল চামচ নারকেল তেল নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি এতে অ্যাড করব খুবই গুরুত্বপূর্ণ একটি তেল, আর তা হচ্ছে কালো জিরা তেল। এই তেলটি চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে। এর মধ্যে থাকা প্রোটিন, জিঙ্ক চুল পড়াকে একদম কমিয়ে দেয় এবং মাথার ত্বকে নতুন চুল গজায়। এখানে আমি 1 টেবিল চামচ কালো জিরা তেল অ্যাড করছি। তারপর এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। হেয়ার অয়েলটি তৈরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটির সাহায্যে আপনার চুলের গোড়ায় ধীরে ধীরে 10 মিনিট মাসাজ করুন। তাতে করে মাথার ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, যা চুলের জন্য অত্যন্ত জরুরি। 10 মিনিট মাসাজ করার পর এই তেলটা আপনার পুরো চুলে অ্যাপ্লাই করে নিন। তারপর আমার দরকার পড়বে একটি তোয়ালে। তারপর এই তোয়ালেটিকে কুসুম গরম পানিতে ভিজিয়ে সমস্ত পানি চিপে ফেলে দিন। পানি চিপে ফেলে দেওয়ার পর এই তোয়ালেটি দিয়ে আপনার সমস্ত চুলগুলোকে 10 মিনিটের জন্য পেঁচিয়ে রাখুন। 10 মিনিট পর তোয়ালেটি আপনার চুল থেকে সরিয়ে এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে চুলকে শ্যাম্পু করে নিন। এই পদ্ধতিটি যদি আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করেন তাহলে আপনার চুলের বৃদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে, পাশাপাশি চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে চুল হয়ে উঠবে মজবুত, ঝলমলে এবং ঘন। আর এই অয়েলটাকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর্কশোতে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পা ফাটা দূর করার জন্য একটি ক্রিম তৈরি করে দেখাচ্ছি, কারণ শীতকাল ছাড়াও সারা বছর এমন অনেকেই রয়েছেন যাদের পা ফেটে যায়, আর পায়ের গোড়ালি ফেটে যাওয়ার যন্ত্রণাও কিন্তু কম নয়। তবে এই ক্রিমটির সাহায্যে আপনি আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন, আর এটাকে তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ক্রিমটিকে কিভাবে তৈরি করবেন। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পা দুটোকে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার পর আপনার পাগুলোকে সুতি কাপড়ের সাহায্যে শুকিয়ে নিন। তারপর এই মিশ্রণটিকে আপনার পায়ের মধ্যে 2 থেকে 3 মিনিট মাসাজ করুন। এমনভাবে মাসাজ করবেন যেন এই ক্রিমটি আপনার পায়ের ফাটা গোড়ালিতে প্রবেশ করতে পারে। মাসাজ করার পর মোজা পরে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন। আপনারা অনেকেই মোজা পরতে চান না, কিন্তু মোজা পরলে আপনার পায়ের মধ্যে আর্দ্রতা টিকে থাকবে, এর ফলে দ্রুতই পা ফাটা ভালো হয়ে যাবে। তাই ক্রিমটিকে অ্যাপ্লাই করার পর অবশ্যই মোজার ব্যবহার করবেন। আর এই ক্রিমটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনার যদি খুবই সামান্য পরিমাণে পা ফাটা থাকে তাহলে এই ক্রিমটির 1 থেকে 2 বার ব্যবহারেই তা পুরোপুরি ভালো হয়ে যাবে। আর পা ফাটার পরিমাণ যদি খুব বেশি হয়ে থাকে তাহলে 1 থেকে 1.5 সপ্তাহ এটাকে ব্যবহার করলে আপনার পা ফাটার সমস্যার সমাধান হবে। তবে আপনি যদি আপনার পাকে সবসময় নরম, কোমল ও মসৃণ রাখতে চান তাহলে সবসময় এই ক্রিমটিকে ব্যবহার করতে পারেন। এতে করে আপনাকে কখনোই পা ফাটার সম্মুখীন হতে হবে না, আর সবসময় ব্যবহার করতে চাইলে আপনার মোজা পরারও প্রয়োজন পড়বে না। ক্রিমটিকে অ্যাপ্লাই করার পর এইভাবে ঘুমিয়ে পড়তে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।